এটা কি 48 Give me all you've got If you're prepared to break the silence I'll be out in the sunshine Running beside the lions I've been feeling down but I've been looking up Afraid হে গাইস কেমন আছো বলো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি আর দা স্প্রিং অফ লাইফে তোমাদের সবাইকে স্বাগত আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাপের বাড়িতে এসেছি তো এসে আমার মোটামুটি চারটি ফল ঠোসা হয়ে গেছে এখন আমি হচ্ছে তোমাদেরকে দেখাবো মা পূজোর তত্ত্বের জন্য মানে আমার শ্বশুর শাশুড়ি মা তারপরে আমার ভাসুর ঠাকুর সবার জন্য কী কী কেনাকাটা করেছে চলো তোমাদেরকে দেখাই এই যে আমার মাতা রানী চারিদিকে জামা কাপড় নিয়ে বসে গেছে মা ঝটপট দেখিয়ে দাও এটা কার এইটা তো শাশুড়ি মা এটা আমার শাশুড়ি মায়ের এটা কি আঁচল এটা আঁচল আচ্ছা বাহ বেশ ভালোই লাগছে মা কিন্তু এরকম মানে বেগুনি নীল এই ধরনের কিন্তু বেশ পছন্দও করে আর এই খোলের কালারটাও সুন্দর লাগছে আমার তো ভালোই লাগছে এর কি ব্লাউজ পিস আছে না আচ্ছা ব্লাউজ তো আলাদা করে তো কেনা হয়েছে হ্যাঁ এটা ঠিক করে এটা আমার শাড়ি এটা হচ্ছে পিওর সিল্ক মা এটা কি শাড়ি এটা ইয়ে বাংলাদেশের তাঁত আচ্ছা এটা বাংলাদেশের তাঁত এটা তো আমার পিওর সিল্ক আমার পুরো শাড়িটাই কিন্তু এই রকম তাই তো মা পুরো শাড়িটাই এই রকম আমার শাড়িগুলো আমি ভালো করে খুলে টুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো শাড়িটা মা এইটা সম্ভবত পায়ের ধারে বলো হ্যাঁ এই ডিজাইনটা এটা হচ্ছে পিওর সিল্ক এটার সাথে কি রঙের ব্লাউজ পরলে ভালো লাগবে বলো তোমার লাল পরতে পারো সবুজ না ইয়েলো পরতে পারো আচ্ছা ঠিক আছে যারা দেখছে তারা কমেন্ট করে জানিয়ে দেবে এর সাথে কি রঙের ব্লাউজ ভালো লাগবে লাল হলুদ একটু কালো আচ্ছা এটাতে তো মায়ের ছায়া ব্লাউজ আছে ঠিক আছে ওটা থাক ওটা দেখাতে হবে না এটা কার আমার শ্বশুরমশাইয়ের এটা আচ্ছা এটা প্যান্টের পিস প্যান্টের হ্যাঁ দেখা যাচ্ছে প্যান্টের পিসের কালারটা হচ্ছে এরকম না গোল্ডেন নয় মানে একটু সাদা সাদা মতো মানে ঠিক সাদা নয় অফ হোয়াইট কালার হ্যাঁ এরকমই তুমি ইয়ে করো ভেতরে ঢুকে দাও আমি ঢোকাতে পারছি না আর এটা হচ্ছে জামার পিস এরকম মানে ক্যামেরাতে একটু হালকা লাগছে কিন্তু মানে আসলে এটা এর থেকে একটু ডিপ একটু হালকা মানে গোলাপি পিঙ্কিশ এরকম একটা লুক আছে এরকম এটা তো হ্যাঁ মা এটা একটু খুলে দেখাও পাঞ্জাবিটা হ্যাঁ একটু খুলে দেখাও এরকম হলো তুমি একটু ধরো এই যে ক্যামেরাতে একটু লাইট কালার লাগছে কিন্তু এতটা লাইট কালার নয় আর একটু উজ্জ্বল কালার সাইডে বোতামের হ্যাঁ আমার তো বেশ ভালোই লাগছে
আমি আর তুমি গিয়েই তো পছন্দ করে কিনলাম। হ্যাঁ, ও এখন হচ্ছে বলেছে এখন ভাবার ওর সময় চাই, ও এখনো ভেবে উঠতে পারেনি। আমি ওকে আজকেও জিজ্ঞাসা করেছিলাম, বলেছে আমি জানি না। ঠিক আছে, এটা মা তুমি একটু পরে ভাঁজ করে দিও, আমি এক হাতে আর ভাঁজ করতে পারছি না। আর কাজ কি আছে বের করো, এগুলো তো আমার শ্বশুর শাশুড়ি আর ভাসুরের হয়ে গেল। আর এগুলো কি? এটা হচ্ছে লক্ষ্মীর ঝাঁপি থেকে আর কি বেরোচ্ছে। ও আচ্ছা, এটা তো নন্টু পাগলার জামা। এই তো চলে এসেছে আমার নন্টু পাগলা। নন্টু এটা কার? খুব সুন্দর হয়েছে নন্টুর। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বেশ ভালো লাগছে। শিল্পার জামাটা শিল্পা নিয়ে চলে গেছে, শিল্পা দিদি নিয়ে চলে গেছে, ছোট দাদা নিয়ে চলে গেছে শিল্পার জামা। শিল্পার বলিছি তুই ছোট দিদি? ছোট দিদি, আচ্ছা ঠিক আছে। আর সাইডে রেখে দাও, সাইডে রেখে দাও, দাদু দিদার জামাটা কাপড়টা দেখিয়ে দাও। দাদু তো সব সাদা। হ্যাঁ, দাদু মানে আমার ঠাকুরদা। এটা তো প্যান্ট, আর এটা হচ্ছে দাদুর ইয়ে কি বলে ফুল শার্ট, মানে ওই পাঞ্জাবি টাইপের, তাই তোমার জীবন হাচ্ছ করছে নন্টু। এটা ধুতি, ঠিক আছে, এটা আর বের করতে হবে না, এগুলো রেখে দাও। দিদার শাড়িটা দেখিয়ে দাও। দিদি না দিদা? হ্যাঁ হ্যাঁ দিদা। আমি দিদি বলছি না তো। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আমি কিন্তু এই প্রসঙ্গে বলে রাখি, আমার ঠাকুমা কিন্তু একটু মানে ডিপ ডিপ কালার পরতে পছন্দ করে। আর আমার দাদুও কিন্তু ওইটাই মানে পছন্দ করে, একদম হালকা কালার দিদা পড়ুক সেটা একেবারেই চায় না, তাই না মা? খুব সুন্দর হয়েছে মা শাড়িটা। আমি তো দাদু দিদার মানে জামা কাপড়ই আজকেই দেখছি, ভালো লাগছে। নন্টুর জামাটাও খুবই ভালো লাগছে। মা, নন্টুর জামা পরা একটা ছবি তোমার কাছে ছিল তো? হ্যাঁ। ঠিক আছে, ওইটা তাহলে তুমি আমাকে পাঠিয়ে দিও, তাহলে আমি ওটা দেখিয়ে দেবো। তো নাকে কি হলো? নাকে কি হলো? ওটা কে কেটে দিয়েছে? বাবা। আচ্ছা ঠিক আছে। ও কেটে দিয়ে ঘুমিয়ে উঠে তারপর চেম্বারে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি কি খেয়েছো একটু বলে দাও তো। কালকে সাবান হচ্ছিল। ও ওই জন্য একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। হ্যাঁ তাই তো মা? হ্যাঁ, ওই জন্য সুন্দর একটা গন্ধ পাচ্ছে। খুব সুন্দর গন্ধ। নন্টু তুমি কি খেয়েছো একটু বলে দাও। নন্টু জল আর কি খেয়েছো বলো? আরো কি খেয়েছো? আমি কিন্তু গন্ধ পাচ্ছি। ইলিশ মাছ? নোনো রে, তোর জামাটা পছন্দ হয়েছে? খুব পছন্দ। ভালো লাগছিল? আচ্ছা, তুমি পড়তে ভালো লাগছিল, ঠিক আছে। তুমি তাহলে এই জামাটা পরে ঠাকুর দেখতে যাবে। এই জামাটা তোমাকে কে দিল? মামাম দিল। আর তুমি মামামকে কি দিলে? একটা হাম্পি দিলে? এই তো। খুব সুন্দর লাগছে। ওটা কে?
তো তোমাদেরকে তো আমি দেখিয়েই দিলাম সব জামা কাপড়, শুধু শিল্পার জামাটা তো দেখাতে পারলাম না। যাই হোক, ওটা তো আর কিছু করার নেই, ও তোর বাড়িতে নিয়ে চলে গেছে। অ্যাকচুয়ালি নন্টুর জামাটাও ওই বাড়িতেই ছিল, আমি দেখাবো বলে আবার ওই বাড়ি থেকে নিয়ে এসেছি। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্ত এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই খুব 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 ভালো থাকো আর সবাইকে খুব ভালো রাখো। টাটা। ছেড়ে দাও, ছেড়ে দাও, এবারে ছেড়ে দাও। হয়েছে এরকম করে কেউ চুম খায়? এরকম করে কেউ চুম খায়? বল হ্যাঁ আমি খাই। নন্টু পাগলা, টাটা। না আবার আমি পরে আসবো। টাটা টাটা দিয়ে দাও। আমাকে একটা হাম দিয়ে দাও ওখান থেকে। টাটা।